করোনা মহামারীর বাস্তবতায় পাল্টে গেছে হজের চিত্র। লাভবাহিক ধ্বনিতে মুখরিত থাকা কাবা প্রাঙ্গণে এবার অনেকটাই নীরবতা। সামাজিক দূরত্ব রেখে মাস্কে মুখ ঢেকে হজ পালন করছেন হাজিরা। এতে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন মাত্র 10,000 মানুষ। তাদের মধ্যে 30% সৌদির বাসিন্দা আর অন্যরা দেশটিতে অবস্থান করা বিদেশি নাগরিক। আর এ যাত্রায় আগে হজ করেননি কেবল এমন মানুষেরাই লাভবাহিক ধ্বনিতে কাবা তওয়াফের সুযোগ পেয়েছেন। তবে তাদের মানতে হচ্ছে কঠোর স্বাস্থ্যবিধি। হজে অংশ নেওয়াদের বাধ্যতামূলকভাবেই 7 দিন আগে থেকে আইসোলেশনে রাখা হয়। মূল পর্বে অংশ নেওয়ার আগে তাদেরকে কয়েক দফা স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। এবার হাজিরা আসওয়াদ এবং কাবা শরীফ ছুঁয়ে দেখার সুযোগ পাচ্ছেন না কেউ। জীবাণুনাশকে বারবার পরিষ্কার করা হয়েছে কাবা প্রাঙ্গণ। তিন দিকে পাহাড় বেষ্টিত আরাফাতের ময়দানেই হজের মূল খুতবা। সেখানে একসাথে জোহর ও আসরের নামাজ আদায় করে মুজদালিফায় ফিরবেন হাজিরা। পরের দিন ফজরের নামাজ শেষে পাথর নিয়ে তারা আবার মিনায় ফিরবেন। মিনায় শয়তানকে 7 টুকরো পাথর মেরে পশু কোরবানি দিয়ে মাথা মুন্ডন করবেন হাজিরা। এরপর মক্কায় ফিরে কাবা তওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। হজ শেষে এবার হাজিদের মানতে হবে নানা রকম স্বাস্থ্যবিধি। নাজমুল রানা, 71।